এবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেতে মরিয়া টাইগাররা আচমকা দেশে ফিরে নিজেকে ঝালিয়ে নিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব। বিসিবি সভাপতিও যাচ্ছেন কলকাতায়। ম্যাচ শুরু আগামীকাল দুপুর আড়াইটায়। কলকাতা থেকে রাজিবুল ইসলামের প্রতিবেদন। দলের অবস্থাটা ভালো নেই, ছন্দে ফেরার লড়াইয়ে বাংলাদেশ দল। কলকাতার ইডেন গার্ডেন্সে তাই ঐক্যর ডাক। আফগানিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচে হার, এত পরাজয়ে ভর করা ক্লান্তি অনুশীলনে দূর করার চেষ্টা। ভেনুটা সাকিবদের চেনা, এতে রয়েছে খানিকটা স্বস্তি। ফর্মে বলতে সেই মাহমুদুল্লাহ রিয়াদ, বাকিদের খাতায় খরা। রিয়াদের সেঞ্চুরি এখন সবার অনুপ্রেরণা। সাউথ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে সেই 111 রানের ইনিংস নিয়ে পড়ে থাকতে চান না সাইলেন্ট কিলার। ডাচদের বিপক্ষে লক্ষ্যটা তার আরও বড়। হঠাৎ করে ঢাকায় অধিনায়ক সাকিব, শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে করেছেন কয়েকটি ব্যাটিং সেশন, গত রাতে ফিরেছেন কলকাতায়। টাইগার ভক্তরা এখন আশা দেখছেন বাংলাদেশ দলটাকে নিয়ে, তেমন একজন শোয়েব আলী। বাংলাদেশ থেকে কলকাতায় তিনি দলকে সমর্থন জোগাতে। কাগজে কলমে যে বাংলাদেশ টিম ছিল সেটা দেখাতে হবে, সবাইকে খেলতে হবে, আমার সম্ভব বাংলাদেশের জয় দ্বারা ফিরে আসা। নেদারল্যান্ডস বা ডাচদের বলা হয় অরেঞ্জ আর্মি। আসর শুরুর আগে বলা হচ্ছিল এই দলটি হতে পারে জায়ান্ট কিলার, যার ঝলক দেখা গেছে ধর্মশালায়। সাউথ আফ্রিকাকে তারা হারিয়েছে 38 রানে। ডাচদের নিয়ে তাই বাড়তি সতর্ক বাংলাদেশ দল। মুখোমুখি দুইবার দেখায় দুই দলের জয় একটি করে। টানা চার ম্যাচ হেরে ক্লান্ত বাংলাদেশ বের হতে চায় ব্যর্থতার বৃত্ত থেকে। তবে দলের বর্তমানে যে অবস্থা তাতে করে দুশ্চিন্তা কাটছে না নেদারল্যান্ডসের বিপক্ষেও। তবে টাইগারদের একটাই মিশন, জিততেই হবে। ইডেন গার্ডেন্স থেকে রাজিবুল ইসলাম, নাগরিক, কলকাতা, ইন্ডিয়া।